হিমন্ত আর মই একলগ হলে অসমত বাংলাদেশী মুসলমান সাফা হয়ে যাব। নগাঁও বিশ্ব হিন্দু পরিষদের নেতা প্রবীণ ভাই তুগারিয়ার চাঞ্চল্যকর মন্তব্য। হেমন্ত বিশ্ব শর্মা ও প্রবীণ তোগড়িয়া এক হোকর নিকলতে হ্যাঁ তো আসাম বাংলাদেশী ঘুসপেট কে মুসলমানো সে মুক্ত হোগা। অসমক বাংলাদেশী মুসলমান মুক্ত করার স্বার্থত অসমর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক একেলগে কাম করার বাবে আহ্বান জানালে বিশ্ব হিন্দু পরিষদের নেতা প্রবীণ ভাই তুগারিয়াই। নগাঁও নাট্য মন্দিরত বজরং দলের কার্যনির্বাহকত উপস্থিত হয়ে প্রবীণ ভাই তুগারিয়াই নিজকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার লগত তুলনা করে কয়, মোর আর অসমর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ভাষাত কোনো পার্থক্য নাই। মই ভারতত 3 কোটি বাংলাদেশী মুসলমান অনুপ্রবেশকারী থকার কথা কৈছিল আর মুখ্যমন্ত্রীগুলিও 2.5 কোটি থকার কথা কৈছে। মই আর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যদি একেলগে উলাই যাও তেনে হলে অসম বাংলাদেশী মুসলমান অনুপ্রবেশকারীর পৰা মুক্ত হব। ইমানে নহয়, ডিএনএ পরীক্ষার জড়িয়ে বাংলাদেশী মুসলমানক অসমৰ পৰা বাহির করবলে মুখ্যমন্ত্রীক অনুরোধ জানালে তুগারিয়াই। লাচিত বরফুকনে যদরে মোগলবিহীন অসম করেছিল ঠিক সেইদরে আমি দুয়ে লাচিত বরফুকনের পুত্র হয়ে অসমর বীর সকলক লৈ বাংলাদেশী মুসলমান বিহীন অসম গড়িবলৈ চেষ্টা করিম। হম দোনো মিলকার লাচিত বরফুকান কে বেটে বনকার জেসে লাচিত বরফুকান নে মুগল বিহীন আসাম কিয়া থা, হম ভি মিলকার আসাম কি বীরো কি মদত সে লোকতান্ত্রিক কানুনি প্রক্রিয়া সে বাংলাদেশী মুসলিম বিহীন আসাম করনে কা প্রয়াস করে। আন্তঃরাষ্ট্রীয় হিন্দু পরিষদ আর রাষ্ট্রীয় হিন্দু বজরং দলে গাঁয়ে গাঁয়ে হনুমান চালিসার প্রসার করে জনজাগরণের সৃষ্টি করা বলে কলে তুগারিয়াই। আন্তঃরাষ্ট্রীয় হিন্দু পরিষদ রাষ্ট্রীয় বজরং দল গাঁও গাঁও মে হনুমান চালিসা কেন্দ্র করকে বাংলাদেশী মুসলমানো কো হটানে কে লিয়ে প্রচন্ড জনজাগরণ আর জনশক্তি খড়ি কর রহা হ্যায়। বাংলাদেশী ঘুসপেট কে মুসলমানো সে মুক্ত হোগা। মে হেমন্ত বিশ্ব শর্মার কো ওয়াদা করতা হুঁ কি ডিএনএ প্যাটার্নিটি টেস্ট কে আধার পর বাংলাদেশী মুসলমানো কো হটানে কে লিয়ে নিকলো। প্রবীণ তোগড়িয়া আসাম কে গাঁও গাঁও মে ঘুমকর আপকে সমর্থন মে প্রচন্ড জনমত হ্যাহি উনকো মজবুত করনে কা কাম করেঙ্গে। ইপিনে শেহতীয়াভাবে বাংলাদেশী জেহাদি সংগঠনের অসমত সক্রিয়তার প্রসঙ্গত কয়, বাংলাদেশী মুসলমান অনুপ্রবেশকারীর লগত অসমলৈ জেহাদি সন্ত্রাসবাদী সুমাইছে, সেই সকলক বিচারি উলিয়াই শাস্তি দিব লাগে আর অসমক মুক্ত করিব লাগে বলে কই তুগারিয়াই কলে অসম সরকারের উপর তেওর বিশ্বাস আছে যে সেই কাম সরকারে করিব পারিব। নগাঁওর পৰা নিরুৎপল বৰাৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।